হ্যালো স্টুডেন্টস, মই মৃণাল ভগবতী, বাপুজি হাই স্কুল অপাইপুরীর সহকারী শিক্ষক। এই ভিডিওটো মই কৰিছো। ইয়াত মই তোমালোকৰ গণিতৰ পাঠ্যপুথিৰ অনুশীলনী 1.2ৰ দুটামান অংক দেখুৱাই দিম। তেতিয়াহ'লে আহা আমি চাই লওঁ। অনুশীলনী 1.2ৰ এক নম্বৰ প্ৰশ্নটোলৈকে তোমালোকে মন কৰা। প্ৰশ্নটো দিয়া আছে, প্ৰতিটো সংখ্যাকে ইয়াৰ মৌলিক উৎপাদকবোৰৰ গুণফল হিচাপে প্ৰকাশ কৰা। ইয়াৰে আমি ৰোমান 1-2 চাম। মৌলিক উৎপাদকৰ গুণফল হিচাপে আমি প্ৰকাশ কৰিব লাগে। তেতিয়াহ'লে আমি ইয়াতে 140 লিখি লৈছোঁ। ইয়াক মৌলিক উৎপাদকৰ গুণফল হিচাপে আমি ইয়াক হৰণ কৰিব লাগিব মৌলিক সংখ্যাৰে। মৌলিক সংখ্যা এতিয়া কি, এইখিনিতে মই তোমালোকক ক'ব বিচাৰিছোঁ, যিবিলাক সংখ্যাৰ উৎপাদক এক আৰু সংখ্যাটো নিজে, সেইবিলাকে হ'ল মৌলিক সংখ্যা। এতিয়া দুইৰ উৎপাদক কি, এক আৰু দুই, দুই এক গুণ দুই বা এক দুই গুণ দুই। এক আৰু দুইৰ বাহিৰে দুইৰ আন কোনো উৎপাদক নাই, গতিকে দুই এটা মৌলিক সংখ্যা। তেনেকে দুইৰে হৰণ কৰোঁতে কিমান পালোঁ, 70 পালোঁ। 70ক আকৌ দুইৰে হৰণ কৰিছোঁ, কিমান পালোঁ, 35 পালোঁ। আকৌ 5 আমাৰ মৌলিক সংখ্যা, 5ৰে 35ক হৰণ কৰিছোঁ, কিমান পাইছোঁ, 7 পাইছোঁ। তাৰমানে আমি দেখা পালোঁ যে 140 ইকুৱেল টু, দুই দুটা আছে, গতিকে আমি ইয়াক 2² বুলি লিখিব পাৰোঁ, তাৰপিছত 5 আৰু 7। গতিকে 140ক আমি 2² × 5 × 7 এনেকে প্ৰকাশ কৰিব পাৰোঁ। ঠিক আছে, এতিয়া আমি দুই নম্বৰ প্ৰশ্নটো চাই লওঁ। দুই নম্বৰ প্ৰশ্নটোত কি কৈছে, তলৰ অখণ্ড সংখ্যা কেইযোৰৰ লসাগু আৰু গসাউ উলিয়া। সত্যাপন কৰা যে লসাগু ইনটু গসাউ ইকুৱেল টু সংখ্যা দুটাৰ পূৰণফল। লসাগু উলিয়াব লাগে, গসাউ উলিয়াব লাগে, আৰু কি সত্যাপন কৰিব লাগে, লসাগু পূৰণ গসাউ ইকুৱেল টু সংখ্যা দুটাৰ গুণফল। এইটো এতিয়া আমি কেনেকে কৰিম চোৱা। আমি কি কৰিব লাগে, লসাগু উলিয়াব লাগে। তাৰ আমাৰ সংখ্যাটো হৈছে 26, ইয়াক যদি মৌলিক উৎপাদকত বিশ্লেষণ কৰোঁ, 13 × 2 = 26, গতিকে 2 × 13 এনেকে লিখিব পাৰোঁ। আৰু 91, 13 × 7 = 7, গতিকে এনেকে লিখিব পাৰোঁ। এতিয়া গ সা উ, গৰিষ্ঠ সাধাৰণ উৎপাদক, এই উৎপাদকবিলাকৰ মিল থকা কি আছে চোৱা। ইয়াতে মিল থকা কি আছে তোমালোকে মন কৰা। ইয়াতে চোৱা, এই 13 ইয়াতো আছে, ইয়াতো আছে, হয়নে, দুইটাতে আছে, গতিকে গসাউ 13 হৈ যাব। এতিয়া আমাৰ সেইটো গ'ল, এতিয়া আমি কি উলিয়াব লাগে, লসাগু উলিয়াব লাগে। গতিকে লসাগু উলিয়াৰ কাৰণে প্ৰত্যেকটো উৎপাদকে আহিব আৰু আটাইতকৈ বেছি যিমানবাৰ থাকে সিমানবাৰ আহিব। দুই চোৱা, টু কেইবাৰ আছে, এবাৰ, ইয়াত নাই, তলত নাই, 7 × 13 আছে, নাথাকিলেও কথা নাই, কিন্তু থাকিলে হ'ল, এবাৰ থাকিলেও হ'ব, গতিকে দুই এবাৰ আহিল। 7 কেইবাৰ আছে চোৱা, এবাৰ আছে, 7টো আহিল। আৰু 13 ইয়াতো আছে, ইয়াতো আছে, ইয়াত হাইয়েষ্ট কেইবাৰ, এবাৰ, ইয়াতো হাইয়েষ্ট এবাৰ, গতিকে 13 এবাৰে আহিব। এইখিনি পূৰণ কৰিলে কিমান হ'ব, 2 × 7 × 13 কৰিলে 182 হ'ব। তাৰমানে লসাগু হ'ল 182। এতিয়া আমাক নেক্সট আৰু এটা সত্যাপন কৰিব দিছে, সেইটো আমি কৰি চাওঁ। লসাগু পূৰণ গসাগু, আমি অলৰেডি গসাগু কিমান পালোঁ, 13 পালোঁ, গতিকে 13 আৰু লসাগু কিমান পাইছোঁ, 182, দুইটা পূৰণ কৰি পিনে 2366 পাই গ'লোঁ। আৰু নেক্সট আমি কি চাব লাগে, এতিয়া সংখ্যা দুটাৰ পূৰণফল।
সংখ্যা দুটা আমাক কি দিছিল আরম্ভণিতে ২৬ আর ৯১ এই দুটা পূরণ করিম ২৬ আর ৯১ পূরণ করি কিমান পালো ২৩৬৬ গতিকে আমার এই দুটা একে হল নে একে হল হয় না গতিকে আমি কি লিখিব পারো লসাগু পূরণ গসাউ ইকুয়াল টু সংখ্যা দুটার গুণফল এটু এটু হই গল আমার ঠিক আছে এইবার নেক্সট আমি অঙ্কটো চাম নেক্সট আমি কোনটো চাম আচ্ছা থ্রি থ্রির ওয়ান টু চোৱা মৌলিক উৎপাদীকরণ পদ্ধতিৰে তলৰ অখণ্ড সংখ্যাবোৰৰ লসাগু আৰু গসাগু উলিয়া এইটো কৰিব লাগে মৌলিক উৎপাদীকরণ পদ্ধতি একে আগতে আমি এইমাত্র কৰি লৈ হয় না গতিকে আমাৰ সংখ্যা কেইটা কে থ্রি রোমান ওয়ান টু কি দিছে বারো পনেরো আর একুশ বারো এই বারক আমি মৌলিক সংখ্যাৰে হরণ কৰিছো কিমান দুইরে কিমান পাইছো ছয় ছয়ক আকৌ দুইরে হরণ কৰিছো কিমান পাইছো তিনি পাইছো আকৌ আন এটা সংখ্যা কিমান পনেরো পনেরক তিনিরে তিন পাঁচ গুণ পনেরো তাৰপিছত আর তিন নম্বর সংখ্যাটো কিমান একুশ তিনিরে হরণ কৰিছো কিমান পাইছো সাত চা এই হরণ করা সংখ্যাবিলাক কিন্তু মৌলিক সংখ্যা হব লাগিব সেইটো কথা মনত রাখবা গতিকে টুয়েলভৰ ক্ষেত্রত দুই পূরণ তিনি তার মানে দুই দুটা আছে টু স্কুয়ার লিখিব পারো আর থ্রি আর ফিফটিনৰ থ্রি ইন্টু ফাইভ আর টুয়েন্টি ওয়ানৰ থ্রি ইন্টু সেভেন এতিয়া আমি কি উলিয়াব লাগে গ সা উ হয় না এতিয়া চা সকলরে থাকিব লাগিব এইটো চোৱা তিনি এটা তিনি ইয়াতো আছে এটা তিনি ইয়াতো আছে এটা তিনি ইয়াতো আছে সবতে এটা তিনি আছে গতিকে গসাগু কিমান হব থ্রি এতিয়া কি উলিয়াব লাগে নেক্সট আৰু লসাগু উলিয়াব লাগে হ্যাঁ লসাগু উলিয়াব লাগে দুই দুই হাইয়েস্ট কেইবার আছে দুবার টু স্কুয়ার আহি গল তিনি আচ্ছা পাঁচটো চাই লওঁ পাঁচ এবার সাত এবার তিনি ইয়াত এবার ইয়াত এবার ইয়াত এবার তার মানে এবারে বেশি হাইয়েস্ট এবারে এইটু এইকেইটা পূরণ করিলে টু স্কোয়ার ইন্টু থ্রি ইন্টু ফাইভ ইন্টু সেভেন করিলে ফোর টুয়েন্টি পাই যাও গতিকে আমি গসাগু কিমান পালো থ্রি পালো আর লসাগু কিমান পালো ফোর টুয়েন্টি পাই গলো এইবার আমি নেক্সট চাই লম নেক্সট প্রশ্নটো চোৱা চারি নম্বরটো দিয়া আছে গসাগু কার গসাগু তিনিশ ছয় আর ছশ সাতান্ন তার গসাগু হৈছে নাইন উলিয়াব লাগে আমি লসাগু ঠিক আছে লসাগু উলিয়াব লাগে আমি আমাৰ যিটো এটা সম্পর্ক আমি অলরেডি সত্যাপন করিলোয়ে হয় না কি কি সত্যাপন করছো আমি আগর অঙ্কত যে লসাগু পূরণ গসাগু ইকুয়াল টু সংখ্যা দুটার গুণফল গতিকে লসাগুটো আমি না জানো লসাগু উলিয়াব লাগে লসাগুটো লসাগুয়ে রাখিলো এই গসাগুটো আমার প্রশ্নটো দিয়া আছে কিমান দিয়া আছে নাইন দিয়া আছে আর সংখ্যা দুটা কিমান তিনিশ ছয় আর ছশ সাতান্ন সিহতর গুণফল মানে পূরণ ফল এইটো হয় না তারপর নাইনটো বাওপিনের পর যেতিয়া সপিনে লই গৈছো বাওপিনে পূরণ হয়ে আছিল গতিকে সপিনে এইটো তলত আহিছে এতিয়া নাইনেরে আমি যেতিয়া ইয়াক কাটি দিছো তিনিশ ছয় তেতিয়া কিমান পাইছো থার্টি ফোর পাইছো এই থার্টি ফোর আর উপরত তো অলরেডি সিক্স হান্ড্রেড ফিফটি সেভেন আছে গতিকে এইটো আর এই দুইটা পূরণ করার পিছত আমি কিমান পালো টুয়েন্টি টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড এন্ড থার্টি এইট তার মানে আমি কি পাই গলো এনসারটো পাই গলো আমার যেটো আমাক উলিয়াব দিছিল হয় না আজির এই ভিডিওটো চোৱাৰ বাবে তোমালোক আটাইলৈকে ধন্যবাদ জনাই মোৰ ভিডিঅ' মই ইয়াতে সামৰিব বিচাৰিছোঁ ধন্যবাদ।